ইরা নামটা এখন পর্যন্ত শোনা যায়। হঠাৎ একটা আমি বিছানা থেকে এসে বলে যে আপু আপনি ইরা না তো তুমি এই যে জাতির ক্রাশ সিঙ্গেল। আমি প্রেম বিষয়ক এইসব বিষয় নিয়ে কথা বললে আমি খুব মজা পেয়েছি। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। দর্শক, আমার সাথে আজকে এমন একজন অভিনেত্রী আছেন যিনি নিজের নামের চেয়ে কখনো রাফা, কখনো কল্পনা, কখনো ইরা, আবার কখনো সুহাসিনী নামেই বেশি পরিচিত, যার মিষ্টি হাসিতে বোধ হয়েছে লাখো লাখো তার ভক্তরা। আজকে আমাদের সঙ্গে আছেন তানজিম সায়রা তটিনী। আজকে আমরা কথা বলবো, জানবো অনেক জানা অজানা বিষয়। কি অবস্থা তটিনী, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ঈদ গেল কিন্তু বেশ কিছুদিন হলেও ঈদের নাটকের রেশ কিন্তু এখনো কমেনি, এখনো মানুষ দেখছে। আবার এইবার ঈদে কিন্তু একচাটিয়ে তটিনী, তটিনী সব জায়গায়, টিভি বলি ইউটিউব বলি সব জায়গায়। তো কেমন এনজয় করলেন ব্যাপারটা? ঈদে আসলে খুব একটা বেশি নাটক করিনি, মাত্র দুইটা হচ্ছে অন এয়ার হয়েছে, পাঁচটার মতন শুটিং করেছিলাম। বাট এত কম সময়, এত কম সংখ্যক নাটকেও আসলে অডিয়েন্সের এরকমের রেসপন্স, আমি খুবই গ্রেটফুল। আচ্ছা, এই যে ঈদের নাটকের রেশ কমতে না কমতে কিন্তু আরেকটা ঈদ কিন্তু অতি সন্নিকটে। আমরা জানি যে ঈদের নাটকের শ্যুটগুলো কিন্তু আগে থেকে শুরু হয়, তাহলে এখন ব্যস্ততা কি নিয়ে? রুবেল হাসান ভাইয়ার একটা কাজ আমরা অলরেডি শুটিং কমপ্লিট করে ফেলেছি, এটা কোরবানি ঈদের জন্য, অপূর্ব ভাইয়ার বিপরীতে। আর বেশ কিছু কাজ হচ্ছে 11 থেকে হচ্ছে স্টার্ট হয়ে 20 তারিখ পর্যন্ত দুইটা নাটক করব। আমি একটা জায়গায় শুনেছিলাম যে আপনি তাকদিরে যখন কাজ করছিলেন, আপনি চঞ্চল ভাইয়ার অনেক ফ্যান, তো আপনি তার সঙ্গে দেখা মানে একটু দেখতে চেয়েছিলেন এরকম কিছু একটা বলেছিলেন, তার সঙ্গে কি এখন দেখা হয়েছে, কথা হয়েছে? এখন পর্যন্ত দেখা হয়নি, বাট ইনশাআল্লাহ সামনে ডেজগুলোতে কখনো না কখনো দেখা হবে যদি ভাগ্যে থাকে। বসুন্ধরা টিশো, অসত্যতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। মাঝখানে শোনা যাচ্ছিল যে সিনেমায় আসবেন, এরকম কিছু একটা, ভালো নির্মাতা যদি হয় তাহলে অবশ্যই দেখবো। আর নির্মাতাকেও তো আসলে বিশ্বাস করতে হবে যে আমি ওই ক্যারেক্টারটা বা গল্পটাকে পুল অফ করতে পারবো কিনা, আমার ওই পরিমাণ বিশ্বাস থাকতে হবে নিজের উপর। যখন অতটুকু আসলে বিশ্বাস নিজের উপর থাকবে বা ভালো গল্প বা চরিত্র থাকলে ইনশাল্লাহ তখন ভেবে দেখবো। এখন আমাদের দেশে ভ্যালেন্টাইন মানে বা ফেব্রুয়ারি মাস বললে সবাই একটা মুখে থাকে যে ক্লোজ আপে কি আসছে, সেই জায়গায় যে ইরা হয়ে আসলেন, একটু কিছুটা কিন্তু আমাদের যে গল্পগুলো আসে সেগুলোর থেকে একটু ডিফারেন্ট ছিল, একদমই ডিফারেন্ট। একটু কি ভেবেছিলেন যে করবো কি করবো না এরকম ভাবনা এসেছিল? নর্মালি হচ্ছে একটু ডিফারেন্ট বা রিয়েলিস্টিক কিছু করতে খুব মানে পছন্দ। তো সাকিব ফাহাদ ভাইয়ের মুখ থেকে আমি আর শাশ্বত ভাইয়া প্রথম যখন শুনি গল্পটা, আমরা দুজনেই এত এক্সাইটেড হয়ে যাই যে না, এখানে আসলে ইমোশনসের অনেক ফ্ল্যাকচুয়েশন আছে। গল্পটাকে আমরা যদি নিজেদের সাথে রিলেট করে ওই কষ্টটাকে যদি নিজেদের মধ্যে নিয়ে চরিত্রটা করতে পারি, তাহলে এটা অবশ্যই অডিয়েন্স পছন্দ করবে এবং কানেক্ট করবে। ইরা নামটা এখন পর্যন্ত শোনা যায় যে নাটকের কমেন্টে, কিন্তু ইউটিউবে যে যদি যায় এখনও কমেন্ট আসে, সবাই ইরাকে অনেক পছন্দ করছে, এখনও নিশ্চয়ই অনেকে ইরা নামে ডাকে। সময় সব জানে করার কিছুদিন পরে হচ্ছে বসুন্ধরা রাস্তা থেকে হেঁটে যাচ্ছে, তখন আমাকে হঠাৎ একটা আমি বিছানা থেকে এসে বলে যে আপু আপনি ইরা না, মানে উনি আমার রিয়েল নেম জানে না বাট আমাকে চরিত্রের নামে আর কি চিনতে পেরেছে। সো এটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা পাওয়া। আমি দেখছি যে ইদানিং আপনি অনেক ফটোশুট করছেন, অনেক বউ সাজছেন। না আসলে বউ সাজাটা আমার মাঝে মাঝে মনে হয় যে আমি জন্মই হয়েছি বউ সাজার জন্য। মানে আগে ছোটবেলা আমার অনেক শখ ছিল যে না বউ সাজবো, বা আয়নার সামনে যেয়ে এটা ওটা করে হচ্ছে বউ সাজতাম। তো কখনো যে বড় হয়ে আসলে এরকম কনস্ট্যান্টলি বউ সাজা হবে, এটা আসলে ভাবনার বাইরে ছিল আমার। তো তুমি এই যে জাতির ক্রাশ সিঙ্গেল? হ্যাঁ, আমি আপাতত সিঙ্গেল আছি। দর্শক আপনারা কিন্তু শুনে নেন আপনাদের ক্রাশের মুখ থেকে উনি কি বলছে, শুনে নেন। কোনো কিছুর মধ্যে জড়াচ্ছি না, যেটা বললাম যে সঠিক মানুষ যদি আসে যখন যেটা ফিল করব আসলে তখন। আমি আসলে পার্সোনাল লাইফ নিয়ে খুব একটা মানে কথা বলতে চাই না, আমি খুব শাই ফিল করি। আমাদের সুহাসিনী একদম লজ্জায় লাল হয়ে গিয়েছে। আচ্ছা তাহলে আমরা একটু বসেও কথা বলি, একটু অন্য প্রসঙ্গে চলে যাই। তটিনী আপু, আপনি আমরা মানে জেনেছি যে আপনি বলেছেন যে আপনি ওপার বাংলার স্বস্তিকা মুখার্জির ফ্যান, তো উনিও দেখা যায় যে শাড়িকে বিভিন্নভাবে রিক্রিয়েট করে ছবি শেয়ার করে। মাঝখানে আমরা আপনাকে দেখেছি যে আপনি বিভিন্ন লোকে শাড়ি পরে আপনার ছবি শেয়ার করেছেন, এটা কি ওখান থেকে ইন্সপায়ার হয়ে নাকি এটা নিজে থেকে, এই ভাবনাটা একটু জানবো। শাড়ি জিনিসটা আমার নর্মালি খুব পছন্দ, মানে আমার অ্যাটায়ারের মধ্যে মনে হয় আমি শাড়ি যদি সবসময় পরে থাকতে পারতাম তাহলে সব থেকে ভালো হতো। আপনি অনেক ভালো গান করেন,
গান কি শিখেছেন নাকি? সত্যি বলতে আমি খুব পড়ুয়া ছিলাম, মানে স্কুলে কোচিং এ যাওয়ার পরে সময় হয়ে উঠতো না যে গানটা আলাদা করে শিখবো, আর খুব একটা কালচারাল মাইন্ডেরও ছিলাম না, সেই জন্য গানটা শেখা হয়ে ওঠেনি। কিন্তু গানের যেটা বলে যে একটা পছন্দ থেকে যায়, তো এর জন্য আসলে নর্থ সাউথে আসার পরে প্রথম এক বছর আমি সাংস্কৃতিক ক্লাবে ছিলাম, তো তখন আসলে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রাম যেগুলো হতো করা হতো, বৈশাখ, বসন্ত, আনপ্লাগড সেশন হয় আমাদের, এইস নিউজ হয়, তো সবগুলোতেই আমি হচ্ছে যে আমার কন্ট্রিবিউশন ছিল। একজন গানের ডাক্তার হতে চেয়েছিলেন, সেখান থেকে নর্থ সাউথে বিবিএ ডিপার্টমেন্টে আসলেন প্রায় পড়াশোনা শেষের দিকে, আবার হচ্ছে অভিনেত্রী হলেন। আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল যে আমি গাইনোকোলজিস্ট হব, হঠাৎ করে আউট অফ নোয়ার হচ্ছে নর্থ সাউথে আসা, তারপরে মিডিয়াতে যে আমি কীভাবে ঢুকে গেলাম আসলে আমি নিজেও জানি না, কখনো এটা প্রি প্ল্যান ছিল না। আমার একজন সিনিয়র আপু হচ্ছে আমাকে একটা বিজ্ঞাপনের জন্য বলেছিলেন, আইরিন আপু, সাবিনা আইরিন আপু, প্যারাশুট এক্সট্রা কেয়ারে, তো ওই বিজ্ঞাপনটা থেকে আসলে আমার আপুর হাত ধরেই মিডিয়াতে আসা। একটা গান শুনিতে হলে আপনার পছন্দের একটা গান? তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও এই গুন গুন সুরে মন হাসে না, এই গুন গুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। মানে একদম একদম পুরো একটা গুণের মেয়ে, সুন্দর হাসি, সুন্দর অভিনয়, সুন্দর আঁকা, আবার সুন্দর গান গায়। আর যে তারে বলে দিও আমরা তো শুনে নিলাম, আপনি একদম পিওর সিঙ্গেল, প্রেম করেছেন কতগুলো? খুব বেশি করিনি, আমি প্রেম বিষয়ক এইসব বিষয় নিয়ে কথা বললে আমি খুব লজ্জা পেয়ে যাই। কয়টা ধরে নিব তাহলে আমরা? তো দুই তিনটা প্রস্তাব আসলে আগে অনেক বেশি আসতো, আল্লাহ যখন চাবেন আমার মনের মানুষ ইনশাল্লাহ পেয়ে যাবো। আচ্ছা, এখন তো আমের সিজন, গাছে দেখছি অনেক আম, ছোটবেলায় কি ঢিল মেরে আম পেড়ে খাওয়া হয়েছে, এমন কোনো মজার স্মৃতি আছে? একবার হচ্ছে এক বড়ই পেরে পাড়ার সময় হচ্ছে আমার ভাইয়া উপর থেকে হচ্ছে বড়ই পারছে, আমি নিচ থেকে ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আসছি যে পারবে যখন আমি হচ্ছে সাথে সাথে তুলে ফেলবো, তো তখন হচ্ছে ভাইয়া করছে কি যে ভুলবশত হচ্ছে ওর পাশে একটা ইট ছিল, তো ইটটা একদম আমার মাথায় এখানে মানে পড়ে গেছে, তো পড়ার পরে হচ্ছে যে পুরো ব্লাড ক্লট বের হয়ে আমি গেছে, হ্যাঁ মাথা ফেটে গেছে, আমি সাথে সাথে হচ্ছে যে সেন্সলেস হয়ে যায়, সেলাই লাগছে, হ্যাঁ পরে সেলাই লাগছে একটা। আমি মোটামুটি আম পেরে অনেক খেয়েছি, কারণ আমার কাঁচা আম খুব পছন্দ, কাঁচা আম হচ্ছে যে মরিচ দিয়ে লবণ দিয়ে হচ্ছে মাখিয়ে খেয়ে, হ্যাঁ খেলে খুব মজা লাগে। মাঝখানে খুব লেখালেখি হয়েছে এবং অনেকে এটা মনেও করছে যে নাট্যঙ্গনের আগামীর মুখ হচ্ছে তানজিম সারা তটিনি, এই জিনিসটা কিভাবে এনজয় করছে? বিষয়টা এনজয় তো করছি, বাট অ্যাট দ্য সেম টাইম আপু দেখা যায় যে মানুষের যখন অনেক বেশি এক্সপেকটেশন থাকে আমাকে দিয়ে, তখন আসলে আমার উপর প্রেশারটাও বেশি ভালো কাজ করার। আর আমি তো নর্মালি কোনো ছবি বা কোনো কাজের নিচে কমেন্টসগুলো আসলে পড়ি, তো এখানে ম্যাক্সিমাম মোটামুটি বলা যায় যে অলমোস্ট মোস্ট অফ দেম আর ভেরি পজিটিভ অ্যাবাউট মি, যেটা আমার জন্য মনে হয় যে ধরে রাখাটা বা এটা সাস্টেইন করাতে পারাটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ। এটা ফ্যামিলির মানুষজন কীভাবে দেখে? আমার মা, আমার ভাইয়া খুবই সাপোর্টিভ আমার কাজের ব্যাপারে, তো সবাই খুবই এনজয় করে, কোনো একটা কাজ বের হলে সবাই আমরা একসাথে মিলে দেখি। আচ্ছা, অনেকে বলছে যে নেক্সট মেজাবিন চৌধুরী, আবার অনেকে বলছে যে ইন্ডাস্ট্রির নেক্সট লিডিং লেডি, কোনটাকে কীভাবে দেখছেন? আমি তো মোটামুটি তাকে দেখেছি 2009 থেকে সে হচ্ছে ইন্ডাস্ট্রিতে, এখন পর্যন্ত যেভাবে তার যে গ্রোয়িং স্টেজটা, মানে এত ভালোভাবে নিজেকে ডেভেলপ করতে পারা, এত মানে অবলিগেশনস আসলে এত টাফ সিচুয়েশনের পরেও, এটা আসলে সবাই পারে না, এত উইলিংনেস তো সবার মধ্যে থাকে না। আপু তো অনেক অনেক ভালো করেছে আর আমরা জানি যে সে কতটা ভার্সেটাইল, তো আমার মনে হয় এটা মানে ভালোই লাগে। আর অ্যাট দ্য সেম টাইম হচ্ছে লিডিং অ্যাক্ট্রেস বলে এখন এক এক সময় এক এক জেনারেশনে এক এক জন থাকে, তো তো আমার কাছে দুইটা শুনতেই ভালো লাগে। আমি যদি ইন ফিউচার আমার জেনারেশনে যদি লিডিং অ্যাক্ট্রেস হতে পারি, মানে সবাই বলে না যে স্কাই ইজ দ্য লিমিট, তো আমি অবশ্যই চাবো যে আমার সাথে মানে আমি একটু ভালো কিছুই হচ্ছে অ্যাচিভ করতে পারি। ফেসবুকে দেখেছি যে আপনি একটি বিড়ালের সঙ্গে কিছু ভিডিও বা ছবি শেয়ার করেছেন, আপনার বিল্ডিংয়ের থার্ড ফ্লোর থেকে বিড়ালটি আসে, আপনি কি অনেক পেট লাভার? হ্যাঁ, আমি আসলে বিড়াল কুকুর খুবই পছন্দ করি,
তিনতলার ওই বিড়ালটা হচ্ছে প্রায় আমাদের বাসায় চলে আসে, তো আমি হচ্ছে রেখে দিই, এত লক্ষ্মী। আমার নানু হচ্ছে বিড়াল খুব ভালোবাসতো, তো আমার নানু বাড়িতে হচ্ছে অনেক বিড়াল টিড়াল ছিল, তো এর জন্য আমার মানে সবসময়ই হচ্ছে আমার বাসায় দুই তিনটা করে বিড়াল থাকতো। তো আমার ছোটবেলা থেকে আবার বড় হয় হচ্ছে বিড়ালদের সাথে, আমার হয়তো ওই সময়টা আর আসলে শর্টেজের জন্য এখন ওরকম একটা বিড়াল পালা হয় না। আচ্ছা, আমরা কিছু ঝটপট প্রশ্ন করে ঝটপট উত্তর নিব, একদম অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। পাহাড় পছন্দ নাকি সমুদ্র পছন্দ? এটা খুবই ডিফিকাল্ট, আমার মাঝে মাঝে মনে হয় আমার সমুদ্র খুব ভালো লাগে, বাট না, আমার পাহাড় বেশি পছন্দ। চা নাকি কফি? কফি। বই না সিনেমা? সিনেমা। একসময় অনেক বই পড়তাম, কিন্তু বই পড়লে আমার সামহাও আমি কেন যেন ঘুমায় যাই। কোন দিনগুলো বেশি কষ্ট ছিল, লকডাউন ডেজ নাকি ব্রেকআপ ডেজ? দুটা তো দুই রকম কষ্ট। লকডাউন ডেজটা আমি অনেক এনজয় করেছি, কারণ আমি খুব হোমসিক মেয়ে। আর ব্রেকআপ ডেজ আসলে সবারই তো একটা ফেস থাকে, ব্রেকআপ ফেস অবশ্যই। আমি যদি এখন বলি যে এটা অনেক খুশির একটা টাইম, এটা তো হয় না। হ্যাঁ, ওইটা আসলে কষ্টের ব্রেকআপের টাইম। সুহাসিনী নাকি ইরা? এটা আপু খুবই টাফ, কারণ আমার কাছে আমার প্রতিটা চরিত্রই খুব পছন্দ। সুহাসিনী আমাকে একরকম ভালো লাগা দেয়, আর ইরা চরিত্রটা আমাকে একরকম ভালো লাগা দেয়, বাট আমি দুইটা চরিত্রকে অনেক ভালোবাসি। ইরা চরিত্রের কষ্টটা যেরকম আমি ফিল করতে পেরেছি, সুহাসিনীর আসলে ওই জার্নিটাও আমি অনেক মানে আমার জন্য দুইটাই খুবই ওভারওয়েলমিং, আমি চুজ করতে পারবো না। আপনার যারা দর্শক আছে, কিছু হচ্ছে একদম ক্রেজি দর্শক বলা যায়, তাদের সবার উদ্দেশ্যে কি বলতে চান? আপনারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন এত কম সময়ে, আমি কখনোই আপনাদের প্রপারলি আসলে ধন্যবাদ দেওয়া হয়ে ওঠে না, বাট আমি আসলে খুবই হ্যাপি। আমি সবসময় আপনাদের কমেন্টসগুলো পড়ি, আপনারা এত এত ভালোবাসা দিন, আমার খুবই ভালো লাগে। সো আপনারা সবসময় দোয়া করবেন যেন আমি এইভাবে ভালো ভালো কাজ করতে পারি, আর সামনের দিনগুলোতে আপনাদের আরও ভালো কাজ উপহার দিতে পারি। আপনারা সবসময় দোয়া করবেন আমার জন্য।